জঙ্গিপুরেও পথে নেমে প্রতিবাদ ডিওয়াইফাইয়ের। সেখানেও নকল পার্থ চ্যাটার্জির সাজিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো রাস্তায়। এর পাশাপাশি কুশপুত্তরিকায় দাহ করা হলো পার্থ চ্যাটার্জির। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। জঙ্গিপুরেও পথে নেমে প্রতিবাদ ডিওয়াইফাইয়ের। সেখানেও নকল পার্থ চ্যাটার্জি সাজিয়ে কোমরে দড়ি বেঁধে মিছিলে ঘোরানো হলো। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসডিও অফিস অভিযানে। এদিন প্রধানত চোর ধরো জেল ভরো, আনিস খানের খুনিদের শাস্তি ও আরও একাধিক দাবি নিয়ে সোচ্চার হন সংগঠন নেতাকর্মীরা। এদিন মিছিল করে ডিওয়াইফাই নেতাকর্মীরা জঙ্গিপুর এসডিও অফিসে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে বাম যুব কর্মী সমর্থকরা। বাধা পেয়ে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। পরে ডিওয়াইফাই নেতৃত্ব এসডিও অফিসে স্মারকলিপি প্রদান করে। এর পাশাপাশি পার্থ চ্যাটার্জির কুশপুতুল দাহ করা হয়। স্বৈরতন্ত্রের চূড়ান্ত রূপ আমাদের রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডিওয়াইফাই এই মুর্শিদাবাদ জেলায় প্রতিটা সাব ডিভিশনে এসডিওর কাছে ডেপুটেশন দিচ্ছে, জমায়েত করছে, মিছিল করছে, অবস্থান করছে। আগামী দিনে আমরা রাস্তায় বসে থাকবো, যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ রাস্তা ছেড়ে নড়বো না। সেই মনোভাব থেকে ডিওয়াইফাই তাদের লড়াই, সংগ্রাম, আন্দোলন তার কাজ চালাচ্ছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।